নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা সকল ইউনিভার্সিটির সমস্ত ধরনের আপডেট এবং ইংলিশ লিটারেচার সম্বন্ধিত আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে তোমাদের এবারের এক্সাম অনলাইন মোডে হবে নাকি অফলাইন মোডে। তাই তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো, তোমাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। তোমরা সবাই জানো যে এই অনলাইন অফলাইন এক্সামকে কেন্দ্র করে প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই খুব দুশ্চিন্তায় রয়েছে। কোনো কোনো ইউনিভার্সিটি জানাচ্ছে যে এক্সাম অনলাইনে হবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি বলছে এক্সাম অফলাইনে হবে। এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। তাই বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলনের পথকেই বেছে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাথে অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। যেমন অন্যান্য ইউনিভার্সিটিগুলো থেকে অলরেডি নোটিশ বেরিয়ে এসেছে যে তাদের এক্সাম অনলাইনে হবে নাকি অফলাইনে। যেসব কলেজে অফলাইনে নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশকে কেন্দ্র করে কিন্তু অলরেডি স্টুডেন্টরা আন্দোলনও করতে শুরু করেছে। কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যাপারটি একদমই আলাদা। কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেন মুখে আঙুল চেপে রেখেছে, সেরকম কোনো আপডেট কিন্তু এখনও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে উঠে আসেনি। কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কবে তাদের ইভেন্ট সেমিস্টারের এক্সাম নিতে চলেছে সেই সম্পর্কে কিন্তু অলরেডি আপডেট দিয়েছে। এবার যদি স্পষ্ট জানতে চাও যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক্সাম অনলাইন মোডে হবার চান্স বেশি নাকি অফলাইন মোডে হবার চান্স বেশি, তাহলে আপডেট অনুসারে আমি বলবো যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক্সাম অফলাইন মোডে হওয়ার চান্স অনেকাংশেই বেশি। কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কোনো রকম ফাইনাল নোটিশ প্রকাশ করেনি যে তাদের এক্সাম কোন মোডে নেবে। তাছাড়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি যে সময় কম থাকার কারণে তাদের সিলেবাস কিন্তু কমিয়ে দিয়েছে। অর্থাৎ সেই দিক দিয়ে ভাবলে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক্সাম অফলাইন হবার চান্স অনেকটাই বেশি। অনেকে তোমাদের বলবে যে এক্সাম অনলাইনই হবে, কিন্তু সেরকম কোনো ফাইনাল বা কনফার্ম নোটিশ এখনও NBU থেকে উঠে আসেনি। তাই স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা ভালোভাবে তোমাদের স্টাডিতে কনসেন্ট্রেট করো। কিন্তু কিছুটা চান্স অনলাইন হবারও থেকে যাচ্ছে, কারণ করোনা কিন্তু আবার লাফিয়ে বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে স্কুল কলেজ কিন্তু আবারও বন্ধ হতে পারে। বিশেষজ্ঞদের মতে জুন জুলাইয়ে কিন্তু করোনার প্রকোপ আরও বাড়তে চলেছে, সেই দিক দিয়ে ভাবলে অনলাইন এক্সামেরও কিছুটা চান্স থেকে যাচ্ছে। আশা করি তোমাদের এক্সাম কোন মোডে হবে সেই ব্যাপারটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আর তোমরা যারা চাচ্ছ যে অনলাইনে এক্সাম হোক, তোমাদের জন্য আমরা পিটিশান ক্যাম্পেইন চালু করেছি। ডেসক্রিপশন বক্সে সেই পিটিশানের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত পিটিশনে সাইন করনি, তোমরা গিয়ে তাড়াতাড়ি সেই পিটিশনে সাইন করে আসবে। NBU সংক্রান্ত আরও কোনো যদি আপডেট আসে তাহলে অবশ্যই তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। এই নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। শীঘ্রই ফিরে আসছি, আবার দেখা হবে।